আসসালামু আলাইকুম আজকের রেসিপি ম্যাকরেল মাছের ভর্তা এই ম্যাকরেল মাছগুলো একদম ফ্রেশ এগুলো বসিয়ে দিয়ে ধরা হয়েছে ইস্টবোন সি থেকে মাছগুলো ভাজার জন্য আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি এবং সাথে আছে লবণ পাঁচটা মাছ আমি ভেজে নিচ্ছি বাট এখান থেকে ভর্তা বানানোর জন্য আমি তিনটা নিব কারণ আমার এতগুলি ভর্তা লাগবে না বাকি মাছগুলি গরম ভাত দিয়ে খাওয়া যাবে মাছ ভাজার জন্য আমি ভেজিটেবল অয়েল নিয়েছি আপনারা এটা সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন আর মিডিয়াম আছে এপিট ওপিট পাঁচ মিনিটের জন্য মাছগুলিকে ভেজে নেব এই মাছে খুব স্ট্রং ফ্লেভার আছে আমাদের ইলিশ মাছের মতো এজন্য জন্য অনেকেই বলে এটা বিদেশি ইলিশ মাছ আর এই মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে এবং এটা অনেক অয়েলি ফিশ অল্প তেলে তিন টুকরা বড়ো সাইজের রসুনকেও আমি ভেজে নিলাম তিনটা মাছকে আলাদা করে নিয়েছি এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ গুঁড়া মশলাটা আমি আমার পছন্দ মতো দিয়ে মাছটা ভেজে নিয়েছি এখানে সব কিছুর পরিমাণে এক চামিচ করেছিল আর লবণটা ছিল আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ পোড়ামরিচ যে ঝালগুলি আমি ইউজ করব এখানে সেগুলি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন আর পেঁয়াজ আমি সবসময় ভর্তাতে কাঁচা পেঁয়াজটা প্রেফার করি কারণ কাঁচা পেঁয়াজের যে স্ট্রং একটা ফ্লেভার আছে ওইটা ভর্তাকে অনেক বেশি টেস্টি বানায় ফ্রেশ গার্ডেনের ধনিয়া পাতা আছে তো আমি এখান থেকে কিছু ধনিয়া পাতা ছিঁড়ে ধুয়ে নিচ্ছি এবং এগুলিকেও আমি কুচি করে একসাথে নিয়ে নিব কাটাকটি শেষ হয়ে গেল এখন আমি এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি ভেজে রাখা রসুনগুলিকে এখন আমি অ্যাড করে দিব সেক্ষেত্রে একটি হ্যান্ড গ্রাইন্ডারে করে রসুনটাকে ম্যাশ করে নিচ্ছি নাইবের সাহায্যে এটাকে কুচি কুচি করেও দিতে পারবেন এটা অনেকখানি নরম হয়ে এসেছে ভাজার কারণে তিনটি পরামর্শ নিয়ে নিচ্ছি আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন মরিচগুলোকে এখন ভালো করে তেল আর পেঁয়াজ ধনিয়া পাতার সাথে ম্যাশ করে নিব এটা আমি হাতেই মাখব এখানে দুই টেবিল চামিচ তেল আছে আমি আপাতত কিছু দিয়ে নিচ্ছি বাকিটা পরে দরকার হলে আবার দেব আবার একটু লবণ অ্যাড করে নিচ্ছি যেহেতু মাছের সাথে আমার লবণ দেওয়া ছিল তো এখানে আমি অল্প করে দিয়ে নিলাম ভালো করে মেখে নিচ্ছি এবং এই মাখাটা যত মোলায়েম হবে ভর্তাটা খেতে তত টেস্টি হবে ভর্তা মাখানোর জন্য আমি সবসময় সরিষার তেলকে প্রেফার করি তো এখানেও সরিষার তেলই নেওয়া হয়েছে দুই টেবিল চামচ সরিষার তেলের পুরোটাই আমি ইউজ করলাম খুব সুন্দর একটা অ্যারোমো আসছে এই মাখা থেকে এটা দিয়ে আসলে গরম ভাত খেতে অনেক মজা হবে মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি মাছটাকে বেছে নিব খুব ভালো করে বেছে নিব যাতে একটি কাটাও অবশিষ্ট না থাকে ম্যাকারেল মাছে কাটার পরিমাণটা বেশ কম থাকে এই জন্য এটা ভর্তা বানাতে খুব ইজি হয় এবং পরিমাণেও অনেক বেশি হয় ভর্তা কারণ মাছের পরিমাণটা খুব বেশি এই মাছগুলো একটু মিডিয়াম সাইজের বড়ো সাইজের ম্যাকরেল মাছ একটা মাখালে বেশ অনেক ভর্তা হয় চার পাঁচজন অনায়াসে খেতে পারে ভাজা মাছটার ঘ্রাণটা একদম ইলিশ মাছের মতো আসছে আর এই মাছটা রান্না করে বা গ্রিল করে যে কোনোভাবেই খাওয়া যায় খুবই টেস্ট লাগে এই যে আমি কাটাটা বেছে নিলাম এখন আমি ভালো করে মাছটাকে মেখে নিব বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এবং এটা গরম ভাত এবং ডালের সাথে খেতে অসম্ভব মজা হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে এই ভর্তা মাখানো হয়ে গেছে আমি এখন একটি সার্ভিং বলে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আই হোপ আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম